আপনারও কি ইউটিউব অ্যাপ থেকে ভিডিও ডাউনলোড করতে গেলে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসে, ইউটিউব প্রিমিয়ামের এই সমস্যা দেখায়? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটা দেখলে অবশ্যই সমাধান পাবেন, আর আপনি নতুন গ্রাহক হয়ে থাকলে সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন। চলুন শুরু করা যাক। আপনি যদি বেকার হয়ে থাকেন একটু মন দিয়ে শুনবেন। দেখেন, আমি সেলফ অ্যাপটা ওপেন করে দিলাম। আপনারা যারা আমাকে একটু হলেও চেনেন, আমি কিন্তু এই সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে প্রায় লাখ টাকা প্লাস ইনকাম করি। এবং আমাদের মেম্বাররা কি পরিমাণ ইনকাম করে একটু দেখেন। গতকালকে আমাদের টিমের যারা ভালো কাজ করেছে, দেখেন একজনের 2900 টাকা, এরপর আরো একজনের 1800 টাকা, এবং আমার কিন্তু 3500 টাকা প্লাস ইনকাম হয়েছে। আপনিও যদি বেকার না থেকে অনলাইন থেকে ইনকাম করতে চান, এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংক আছে, আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, সর্বোচ্চ সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। ওয়েল, ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি, অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। এবার আপনারা সর্বপ্রথম কি করবেন, এই সমস্যাটা সমাধান করার জন্য আপনাদের যে ইউটিউবের অ্যাপটা রয়েছে এই অ্যাপের উপরে ক্লিক করে ধরে রাখবেন। এবার এখান থেকে অ্যাপ ইনফো বলে একটি অপশন পাবেন, এখানে আপনি ক্লিক করবেন। অ্যাপ ইনফোতে ক্লিক করার পরে একদম নিচে আপনি পেয়ে যাবেন ক্লিয়ার ডাটা বলে একটি অপশন, এখানে আপনি ক্লিক করবেন। এবার আপনি এখান থেকে ক্লিয়ার ক্যাশ অপশনে ক্লিক করে দিন, এখান থেকে ওকে করে দিবেন। অবশ্যই কিন্তু ঠিক এইভাবে আপনার ফোনের আদার্স যে অ্যাপগুলো রয়েছে, যেই অ্যাপগুলোতে আপনার বেশি বেশি ডাটা নিয়ে রাখছে, সেইগুলোতে আপনি এভাবে ক্লিক দিবেন, অ্যাপ ইনফোতে আসবেন এবং এখান থেকে কিছু ডাটা ক্লিয়ার করে নেবেন যদি আপনার ফোনে স্টোরেজ ফুল থাকে। আর যদি আপনার স্টোরেজ খালি থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র ইউটিউবের অ্যাপটাকে এভাবে করে ক্লিয়ার করে নিলেই হবে। এরপরে আপনি কি করবেন, প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পরে সার্চ বারে চলে আসবেন এবং আপনি এখান থেকে ইউটিউব লিখে সার্চ করবেন। আপনার যদি ইউটিউবের অ্যাপটা আপডেট চায়, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি এখান থেকে ইউটিউবের অ্যাপটাকে আপডেট করে নেবেন। ইউটিউবের অ্যাপটা আপডেট করার পরে আমরা এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দিব। ওপেন অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে আবারও ডাউনলোড করে চেক করব যে আসলে ঠিক হলো কিনা। এজন্য থ্রি ডটে ক্লিক করব এবং ডাউনলোড ভিডিওতে ক্লিক করব। দেখেন এখন পর্যন্ত কিন্তু সমাধান হয়নি। এবার আসুন, আপনাদের যেই সমস্যাটা ম্যাক্সিমাম মানুষের হচ্ছে সেটা হচ্ছে, আমরা আমাদের ফোনে এখন বর্তমানে একটা VPN ব্যবহার করতেছি। যে কোনো VPN হোক, যদি আপনি ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই প্রিমিয়ামের সমস্যাটুকু আপনার ম্যাক্সিমাম 100-100% সমস্যা দেখাবে। দেখেন আমি একটা VPN ব্যবহার করতেছি, আমি জাস্ট এটা বন্ধ করে দিলাম। এখান থেকে আমার এটা বন্ধ করে দেওয়া হয়ে গেল। এবার আমি এখান থেকে ইউটিউবের যে অ্যাপগুলো রয়েছে এগুলো সব আমি এখান থেকে ক্লিয়ার করে দিলাম। এবার ইউটিউবের অ্যাপটাকে আমি ওপেন করে দিলাম। ওপেন করার পরে আমি যে ভিডিওটা ডাউনলোড করব, সেই ভিডিওর থ্রি ডটে ক্লিক করব, ডাউনলোড ভিডিওতে ক্লিক করব। দেখেন অলরেডি কিন্তু আমাদের ভিডিওটুকু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। আপনিও কিন্তু ঠিক এইভাবে ডাউনলোড করে নিতে পারেন। আপনার যদি এই সমস্যাটা সমাধান হয়ে থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকতে পারেন।